আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি একটু হাঁটবো আর আপনাদের সাথে কথা বলবো। যারা আমাদের ফ্রেন্ড হয়ে গেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা নতুন দেখছেন তাদেরকেও স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি একটু হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু মূল্যবান কথা বলবো, প্লিজ আমার কথাগুলো শুনবেন। আসলে আমি ব্লগ করা মানে একটাই উদ্দেশ্য আছে, মানে আমি যে জবটা করি সেই জব রিলেটেড কিছু করতে চাই। তাই আপনাদেরকে আমি আজ কিছু কথা বলতে চাই, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজ না হয় নাই বললাম, খুব শীঘ্রই অবশ্যই নিয়ে আসবো, কারণ আমি এখন একটু ব্যস্ত আছি। ঘরে বাচ্চাদেরও পড়াশোনা চলতেছে আর আমারও একটু জব আছে, ঘরের কাজ টাজ আছে। আসলে কোনো কিছু করতে হলে সময় নিয়ে করতে হয়, আমার নিজেই পছন্দ হয় না ঠিক মতো না করলে। আসলে এই জন্য আমি অনেক কিছু দিতে পারি, ঘরে রান্না এটা সেটা, আসলে আমার সময়ও থাকে না, আমি এটা দিতে পারি না। যখনই সময় পাই, যাই সামনে পাই, আমি সেটা আপনাদের সাথে একটু উপস্থাপন করি। আজকে আমি কোনো ইয়ে দিব না, ভয়েস এখানে সাউন্ড দিব না, মিউজিক সাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড যে মিউজিক থাকে ওগুলো আমি দিব না। আমি শুধু কিচির মিচির আওয়াজ আছে, পাখির ডাক, এগুলো আমার খুবই ভালো লাগে, আশা করি আপনারাও শুনতে পাবেন। যাই হোক, দূরে এখানে আরবি ছেলেরা খেয়েছিল, তাই আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি আগের আমার ইয়েতে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পার্কের পাশে ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা রাখা আছে, প্রত্যেকটা জায়গায় ইয়েতে খেলাধুলা মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আসলে একজন মুসলমান হিসাবে আমি গর্বিত, আর এখানে থেকে এত ভালো লাগে যে বলার মতো কিছু না। প্রথমে দেশে আসলে বলতাম যে মরলে যে কোনো উপায় যেন লাশটা দেশে যায়, আর এখন বলি না সমস্যা নেই, এখানেও যদি আমাকে মাটি দেওয়া হয় আসলে কোনো আফসোস থাকবে না, কারণ এটার পরিবেশ দেখলে আসলে মনটা জড়িয়ে যায়। বা ইসলামিক দেশ হিসাবে মানে খুবই ভালো। আমার আম্মা এখানে এসেছিলেন বেড়াতে, আমি বলেছিলাম যে আম্মা কেমন লাগলো, উনি বলেছিলেন একটা মূল্যবান কথা যে এখানে চোখ করলে শুধু পর্দা আর পর্দা, আর অন্য দেশে মানে গেলে মানে বেপর্দা। এটা অবশ্যই আমার দেশের লোক যারা আছেন, ভাই বোনেরা লন্ডন আমেরিকা যেখানেই থাকেন না কেন, আশা করি বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে সারপ্রাইজ থাকলো, আমার নিউ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তবে এখন আমি আপাতত যেগুলো মানে আমি একটু একটু আমার সাংসারিক জীবনে যেগুলো করে থাকি একটু একটু আপনাদের সাথে শেয়ার করব হয়তো কখনো কখনো। প্লিজ আপনারা সাপোর্ট করবেন, যে কোনো মানে আমরা যে ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি, অনেক কিছু আসলে শিখতে পারছি। নতুন নতুন ফ্রেন্ডরা জয়েন হয়েছেন, ওনাদের ভিডিও থেকে অনেক কিছু আসলে শেখা যায়, আমার ভিডিও থেকে হয়তো আপনারাও কিছু শিখতে পারবেন। আমি এই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা প্লিজ প্লিজ দেখবেন আর লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আপনাদের সাথে হয়তো উপকারে আসবে কখনো কখনো। কারণ আমি কোনো কুক স্পেশালিস্ট না, মনে করেন যে রান্না দিয়ে আপনাদের ইয়ে করব, আমি একজন হেলথ মানে কেয়ার মানে রিলেটেড যে কোনো জিনিস আমি করে থাকি। আমি এই জন্য আমার সাথে আপনারা যে ভালো একটা রান্না পাবেন, যে একটা হেলথি ছাড়া অন্য কোনো কিছু সহজে পাবেন না, কারণ যেগুলো রান্না হয় হেলথি ছাড়া এগুলো আমার হাজব্যান্ড রান্না করেন, আমার মেয়েকে শিখিয়েছি, ও রান্না করে স্পাইসি এটা ওটা, যখন ওরা করে তখন আমি সামনে থাকি না যে আপনাদের সাথে শেয়ার করব, তাই এটা হয় না। আমার যেগুলো আমি হেলথিভাবে করি, যাই করি না কেন, একটু একটু শেয়ার করার চেষ্টা করব, হয়তো এগুলো থেকে আপনাদের কিছু শেখার থাকতে পারে, একে অন্যের মানে কাছ থেকে শিখবো, শেখার তো শেষ নেই, পুরো জীবনে শেখা যায়। যাই হোক, আমি যখন ঘুরছিলাম আস্তে আস্তে চারদিকে, কখনো নতুন নতুন ঘর পাচ্ছি, কখনো পুরানাওয়ালা ঘর পাচ্ছি, যাই পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছি, সাথে তো পাখির ডাক, পাখির কিচিমিচি আপনারা হয়তো শুনতে পেয়েছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এটাই বলবো আমাদেরকে যারা নতুন ব্লগ বানাচ্ছে, সবার দেখুন, হয়তো কিছু শিখতে পারবেন, আমাদেরকে মানে সাপোর্ট করুন, আর কি বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাইরের দেশে আছি, অনেক কষ্টে আছি, কারণ নিজের দেশ ছেড়ে, আর আপনারাও যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনারাও শেয়ার করুন কে কোথায় আছেন। আমিও শেয়ার করতেছি বালির উপরে কীভাবে রোড, কীভাবে নতুন নতুন স্কুল, পার্ক, হসপিটাল সবগুলোই তো বালির উপরে এখানে গড়ে উঠেছে।
আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমরা যে দেশে থাকি না কেন, অন্য দেশের কিছু দেখলে যারা ভালো মানে পাশেন অন্য কিছু দেখতে, অন্য দেশ দেখতে, তারা এই ভিডিওগুলো দেখলে আসলে ভালো লাগবে আপনাদের। তাহলে সবাই ভালো থাকুন, যে যার ঘরে সুস্থ থাকুন আর নিজে সেফ থাকুন। এখন যে সময় আসছে, সবার সেফ থাকা খুবই জরুরি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন বিদেশের মাটিতে সবাইকে নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকি এবং আমাদের সুস্থ থাকি। আর পরিবেশ ভালো হলে অবশ্যই আমরা দেশে যে সবাইকে দেখতে পারি। আপনারা এই দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তো বলার কিছু নাই, আজ অনেক কিছুই বললাম, আশা করি আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে আজকের মতো এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।